হযরতে ফাতেমার এক ইহুদিমের সাথে গভীর সম্পর্ক হয়ে গেল। ওই মেয়েটা হযরতে ফাতেমাকে ছাড়া কিছুই যেন বুঝে না, তার সব মনের কথা সব তার কাছে বলে। চলতে চলতে দীর্ঘদিন পর্যন্ত বন্ধুত্বের সম্পর্ক চলতে লাগলো। মেয়েটা বড় হয়ে গেল, কথাগুলো শুনেন, ভালো মানুষের সাথে সম্পর্ক করলে কি হয় ভালো করে বুঝেন। মেয়েটা বড় হয়ে গেল ইহুদির মেয়ে। একদিন মেয়েটা হযরতে ফাতেমার কাছে এসেছে, সারাদিন থাকবার পরে বাড়িতে পৌঁছে গেল। যাওয়ার পর ইহুদি ডাক দিয়ে বলছে, আম্মা জান তোমার বয়স হয়ে গিয়েছে মা, আর কতদিন এভাবে থাকবা, আমি তোমার বিয়ে দিতে চাই। আমি মদিনার, আমি এই জমিনের সব থেকে বড় শিল্পপতি, টাকাওয়ালা এক ইহুদির ছেলেকে ঠিক করেছি তোমাকে বিয়ে দিতে। মা রে তুমি কি বিয়েতে রাজি, তুমি বলো না। মেয়েটা কোনো জবাব দেয় না, মেয়েটা জবাব দিচ্ছে না। বাবা বলছে, আমার মেয়ের এই জমিনের একজন বড় শিল্পপতির ছেলে, টাকাওয়ালার ছেলেকে তোমার পাত্র হিসাবে ঠিক করেছি, তোমাকে সেখানে বিয়ে দিতে চাই, তুমি রাজি কিনা। মেয়ে একবার বলছে, আব্বা জান আমি রাজি কিনা আগামীকালকে বলবো, আগামীকাল দুপুর পর্যন্ত আমাকে সময় দিতে পারেন। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়েছে, বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো কথা নাই হযরতে ফাতেমার কাছে পৌঁছে গিয়েছে। ফাতেমার কাছে গিয়ে বলছে, বোনরে আমি আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে চাই, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, বিয়ে দিতে চায়, তুমি বলো না আমি ওই বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা বললেন, বোনরে তুমি ইহুদি, তোমার বাবা তোমার ভালো মন্দ অবশ্যই বুঝে, বাবা যেহেতু ঠিক করেছে তুমি আমার কাছ থেকে পরামর্শ নিতে চাই বা কেন। মেয়েটা বলছে, ফাতেমা তুমি আমার জিন্দেগিতে চলার পথে এতগুলো পরামর্শ দিয়েছ, কোনো পরামর্শ আমার জন্য ভুল দেও নাই, আমার উপকারের জন্য দিয়েছ, তোমার সঙ্গে যতদিন থেকে চলি কোনোদিন আমাকে একটা ভুল সিদ্ধান্ত আর পরামর্শ দেও নাই, এই জন্যে তোমার কাছে এসেছি, তুমি আমাকে বলো আমি কি করব। ফাতেমা বললেন, দেখো আমি কিছু বলতে পারবো না। মেয়েটা বলছে, তুমি না বললে জিন্দেগিতে কোনো ছেলেকে বিয়ে করব না। হযরতে ফাতেমা বুঝলেন, মেয়েটা যদি এত মুখাপেক্ষী হয় তাকে, এত দুর্বল হয় তাকে তার প্রতি। তিনি বললেন, বোন রে শোনো, তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে, আমার মন বলছে বিয়েতে রাজি হয়ে যাও, তোমার জন্য কল্যাণ হবে। মেয়েটা হযরতে ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়ে বলছে, বোন রে আমি তুমি বলেছো আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, আপত্তি নাই, শর্ত একটাই, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও তাহলে আমি বিয়ে করব, নচেত কাউকে বিয়ে করব না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন আমার তুমি ইহুদি আমি মুসলমান, তোমরা মুসলমানদের জাত শত্রু, তোমরা মুসলমানদেরকে দেখতে পারো না, আমি যদি তোমার বিয়েতে যাই মানুষেরা আমাকে টিটকারি করবে, আমার বাবাকে গালি দিবে, আমি চাই না তোমার বিয়েতে যেতে। মেয়েটা বলছে, ফাতেমা আমি কিছুই শুনতে চাই না, তুমি বলো একটা বার আমার বিয়েতে যাবে, যদি যাও তাহলে বিয়েতে রাজি, নচেত সৃষ্টিকর্তার শপথ আমি বিয়েতে রাজি হব না। হযরতে ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, আর তিনি বলে ফেললেন, বোন রে ইনশাআল্লাহ আমি বিয়েতে যাব, অবশ্যই যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে বলেন, হযরতে ফাতেমা রাজি হয়ে গেলেন, মেয়েটা তার বাবার কাছে গিয়েছে, গিয়ে বলছে, আব্বা জান
আমি বিয়েতে রাজি, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে। শর্ত কি বলো না বাবা? আমার বিয়েতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে দাওয়াত করেছি, ও আসবে। ইহুদি শুনে রাগ করে বলছে, কি বলো মারে, মোহাম্মদের মেয়ে আমার মেয়ের বিয়েতে আসবে, লজ্জার ব্যাপার। প্রয়োজন তোমাকে বিয়াই দিব না, এরপরে মোহাম্মদের মেয়েকে আসতে দিব না। মেয়েটা বলছে, আব্বা যার আপনি আমার বিয়ে দিবেন না, আমি জিন্দগিতে বিয়াই করতাম না। মোহাম্মদের মেয়েকে আসছে যদি বাধা দেন আমি বিয়ে করব না, পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না। ইহুদি বিপদে পড়েছে, বলছে, মারে দেখো না আমরা ধনী মানুষ, তোমার বিয়েতে যারা আসবে টাকাওয়ালা সম্পদশালী ভালো ভালো কাপড় পরে আসবে, মোহাম্মদ গরিব মানুষ, তার মেয়েটাও গরিব, ভালো কোনো জামা কাপড় পাবে না। তোমার বিয়েতে যদি সেরা কাপড় পরে এসে লজ্জার কিছুই থাকবে না, এই জন্যে তোমার বিয়েতে আসতে দেওয়া যায় না। মেয়ে বলছে, আব্বা জান আমি কোনোদিন কোনো ছেলেকেই বিয়ে করব না। বাবা বিপদে পড়েছে, এক পর্যায়ে বাবা ডাক দিয়ে বলেছে, মেরে তুমি একটা মাত্র সন্তান আমার, তুমি যদি বিয়ে না করো আমার তো লজ্জায় মুখ দেখাতে পারবো না। বাবা বলছে, মেরে তোমার শর্ত আমি রাজি, ফাতেমা আসতে পারে, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত আব্বা জান? আমার শর্ত হলো, ফাতেমা তোমার বিয়েতে আসুক আমার বাধা নাই, কিন্তু সেরা কাপড় পুরাতন কাপড় পরে আসতে পারবে না, নতুন জামা কাপড় পরে আসা লাগবে। এই শর্ত যদি মানো তাহলে তোমাকে তোমার বিয়েতে মেয়েটাকে আসতে অনুমতি দেওয়া যায়। মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, আমার বিয়েতে তুমি যাও, আমার বাবা মানতে চায় না। অনেক অনুনয় বিনয়ের পরে রাজি হয়েছে, শর্ত দিয়েছে তুমি আমার বিয়েতে যেতে হলে নতুন জামা পরে যাওয়া লাগবে, নতুন পোশাক ছাড়া যাওয়া যাবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না চুকের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তিন বেলা এক বেলা করে খাবার থাকে না, মাসের পর মাস যে আমাদের চুলায় আগুন জ্বলে না, আমি কোথায় পাবো নতুন জামা, কার কাছে বলবো, কে দিবে? মেয়েটাকে ডাক দিয়ে বলছেন, বোনরে তুমি চলে যাও, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, এই জন্য নতুন জামাও পাবো না, যেতেও পারবো না। মেয়েটা বলছে, বোনরে তুমি আমার বিয়েতে না গেলে আমি বিয়ে করবো না। ফাতেমা বললেন, আমি জামা পাবো কোথায়? এবার ইহুদির মেয়ে ডাক দিয়া জড়াইয়া বলছে, ও ফাতেমা আমি দেখেছি, যদিও তোমার ধর্ম আমি গ্রহণ করি নাই, আমি দেখেছি তুমি যেই রবকে মানো, তুমি যেই সৃষ্টিকর্তাকে মানো, যার কদমে তুমি আমার সামনে কতদিন সেজদা করেছ, যার জন্যে তুমি রাত দিন কান্না করো, আমার বিশ্বাস তুমি যদি তোমার রবের কাছে বলো, তোমার রব তুমি বলেছ, তোমার রব তোমাকে কোনোদিন ফিরাইয়া দেয় নাই, আমার বিশ্বাস তুমি যদি তোমার রবের কাছে কথাগুলা বলো, তোমার রব আমার মনে হয় তোমাকে ফিরাইয়া দিবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, কি যে আওয়াজ করেন বুঝতাছি না আমি। আমার বন্ধুগণ, নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, তার মনে পড়েছে, আমি যার প্রেমে পাগল, সারা দিন না খেয়ে থাকি, রাত্রের অপেক্ষা করি, কখন জানি রাত্র হবে, আমি রবের কদমে সেজদায় যাব, রাত্র হলে নামাজের তেলাওয়াত, নামাজের তেলাওয়াতে যখন সূরা ফাতেহা পড়ব, রব তো আমার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে জবাব দেয়, রবের সঙ্গে যদি আমার এত সম্পর্ক, আসলে জীবনে তার কাছে কিছু চাইলাম না, দেখি না রবের কাছে কিছু চাইলে হয় কিনা।
তিনিও আবেগী হয়ে গেলেন, ইহুদির মেয়েটাকে জড়াইয়া ডাক দিয়া বললেন, বোন আমার কথা দিলাম, যাও যাও তোমার বাড়িতে চলে যাও, আমি তোমার বিয়েতে যাব। আর অবশ্যই এই পৃথিবীর সব থেকে দামি পোশাক পরে তোমার বিয়েতে যাব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মেয়েটা বাড়িতে গিয়া বাপকে বলছে, আব্বা যান ঠিক আছে, ফাতেমা আসবে নতুন জামা পরে আসবে। বাপ মনে মনে করে, দূর নতুন জামা, ছেঁড়াটাই পড়তে পারবে না, আর নতুন জামা তাহলে আসতেই পারবে না। কতগুলো বুঝতেছেন আমার? এভাবে কয়েকদিন চলে গিয়েছে। কয়েকদিন চলে যাওয়ার পরে মেয়েটা ফাতেমার কাছে একদিন এসে বলছে, বোন আগামীকালকে আমার বিয়ে, তুমি কি কাপড়ের ব্যবস্থা করছো? ফাতেমার মনে পড়েছে, আরে আমি তো ভুলে গেছি। এখন তিনি বললেন, বোন আমি তো কিছু বলিনি, আচ্ছা ইনশাল্লাহ কালকে তোমার বিয়ে, আমি দেখি, যাও তুমি। মেয়েটা চলে গিয়েছে, রাত্র গভীর হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা জায়নামাজটা বিছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, বললেন না সুবহানাল্লাহ, কি বিছাইয়া দিয়েছেন? কারো কাছে না, আল্লাহর কাছে। কথা বলেন, আমার বান্দাগণ হযরতে ফাতেমা জায়নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে তোমার কাছে আমি কিছুই চাইলাম না, কষ্ট করে জীবন কাটাইয়া দেই, অর্থ হলো জান্নাতে তুমি পরিপূর্ণ করে আমাকে দিবা। আয় আল্লাহ, আমার বাবা তো প্রতিদিন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যাইতে পারি না। আল্লাহ দীর্ঘদিন থেকে তোমার সাথে আমার সম্পর্ক, রাত্র হয়ে গেলে পুরো রাত তোমার কদমে সেজদায় পড়ে কান্না করি, জিন্দেগিতে তোমার কাছে কিছুই চাইলাম না, গাড়ি চাইলাম না, বাড়ি চাইলাম না, সম্পত্তি চাইলাম না, না খেয়ে খেয়ে রাত্র কাটাইয়া দেই, দিন কাটাইয়া দেই, কষ্ট করে কাটাইয়া দেই, যেন কেয়ামতের দিন তুমি আমাকে পরিপূর্ণ করে দিতে পারো। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই মুনিব, একটা জিনিস চাইতে চাই, ওইটা আমার চাহিদা পূরণের জন্য না, আমার শারীরিক চাহিদা পূরণের জন্য না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমার শরীরের সৌন্দর্য বর্ধনের জন্য না, আমার সম্মান বাড়ানোর জন্য না। আয় আল্লাহ তাআলা, বাবা দিনের দাওয়াত বাহিরে দেয়, আমি মেয়ে হওয়ার কারণে দাওয়াতে যেতে পারি না, আল্লাহ তুমি আমাকে আজকে দিনে, জীবনে চাইলাম না আজকে চাইলাম, দেখি না কেমন বন্ধুত্ব আর কেমন সম্পর্ক, জীবনে কিছু চাইলাম না আজকে চেয়ে চেয়ে দেখি রব আমাকে দিতে পারে কিনা, রব তুমি আমাকে একটা নতুন জামার ব্যবস্থা করে দাও, একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দাও, যেই পোশাক পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। আয় আল্লাহ তাআলা, আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পূরণের জন্যে না, আমি ওই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আমার পোশাকের দিকে তাকায়া ওই বাড়ির সবগুলা মহিলা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলা, তোমার কাছে এমন একটা পোশাক আমি চাইলাম, যে পোশাক যেন দিনের দাওয়াত হয়ে যায়, দিনের দাওয়াতে কাজে লেগে যায়। রব তুমি কি আমাকে এমন পোশাক দিতে পারো না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘক্ষণ পর্যন্ত কান্না করে আল্লাহর কাছে বললেন, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দিলেন, মুসল্লা উঠাইয়া রাখলেন, হঠাৎ করে তাকায়া দেখেন ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট দেখা যায়।
একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12টা হয়ে গেছে ভাই 12টা হয়ে গেছে দরকার নাই লম্বা হয়ে যাচ্ছে কথাগুলো আরে কষ্ট হচ্ছে না আপনাদের কি হাবি যাবে কথা বলে এত রাত রইছে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন এক পর্যায়ে কাপড়গুলো হাতে নিয়ে আশ্চর্য হয়ে গেলেন কোত্থেকে আসলাম দুটা কাপড়ের প্যাকেট নিয়ে আব্বাজানের কাছে দৌড় দিয়েছেন রাসূলে পাকের কাছে গিয়ে বলছেন আব্বাজান কে যেন ঘরের ভিতরে দুটা কাপড়ের প্যাকেট রেখে গেল বাপ বুঝি নাই নবীজি কাপড়ের প্যাকেট গুলো হাতে নিলেন এমন সময় কাপড়ের প্যাকেট যখন খুললেন খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার একটা কামিজ আর একটা প্যাকেটে স্টোন দিয়া ডিজাইন করা একটা ওড়না নবীজি আশ্চর্য হয়ে গেলেন এটা কোত্থেকে আইলো ডিজাইন তো এখানকার না নবীজি খোলার সাথে সাথে প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়ে যায় নবীজি চিন্তায় পড়ে গেলেন ফাতেমা কোথায় পেয়েছো হঠাৎ করে জিব্রিল আমিন হাজির হয়ে দরজায় নক করে সালাম দিয়েছে নবীজি বললেন ফাতেমা থামো তো দেখি কে এসেছে জিব্রিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা খেয়ে না খেয়ে কষ্ট করে রবের সাথে এত সম্পর্ক করেছে আপনি জানেন না আজকের রাত্রে চুকের পানি ছেড়ে রবের কাছে একটা কাপড়ের আবদার করেছে আমি ছিলাম সিদরাতুল মুনতাহায় আল্লাহ ওখান থেকে আমাকে পাঠায়া জান্নাতুল ফিরদাউসে নিয়া দুইটা কাপড়ের প্যাকেট আমার হাতে ধরাইয়া আমি ফাতেমার দোয়ার পরে পৌঁছাইয়া দিয়েছি পয়গম্বর আরবি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিয়েছেন ফাতেমা আল্লাহকে এতটুকু খুশি করেছে খুশি করেছে সে যদি এর চাইতে বড় কিছু চাইতো আল্লাহ তার জন্য পাঠাইয়া দিতে হযরতে ফাতেমার কাপড়গুলো রাসূল হাতে নিয়ে কাটলেন আর বললেন আল্লাহ একটা মেয়ের মা নাই কেউ নাই কষ্ট করেছে কষ্ট করে আজকে তোমাকে চিনতে পেরেছে মেয়েটাকে জীবনে দুবেলা ঠিক মতো খাবার দিতে পারেনি মেয়েটাকে জীবনে ভালো একটা পোশাক দিতে পারেনি মেয়েটার মুখে কোনোদিন ভালো খাবার দিতে পারেনি আয় আল্লাহ এত কষ্ট করবার পরেও যেই মেয়েটা তোমাকে চিনতে পেরেছে তুমি আমার মেয়েটাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানাইয়া দাও আমার বন্ধুগণ কাপড়ের প্যাকেট নিয়ে ফাতেমাকে দিয়েছেন আর বলেছেন মা রে তুমি চুপি চুপি গোপনে গোপনে এমন সম্পর্ক করেছো রবের সঙ্গে তোমার কথা শুনে রব কাপড় দিয়েছে মেরে জান্নাতি পোশাক পরে তুমি বিয়ে বাড়িতে যাইবা নিশ্চয় পর্দার সাথে যাইবা যেন পর্দা লঙ্ঘন না হয়ে যায় মেরে এটা জান্নাতি পোশাক খবরদার ফাতেমা বলছেন আব্বাজান আমি আপনার মেয়ে অবশ্যই অবশ্যই চলার পথে পর্দা লঙ্ঘন হবে না কোন সুবহানাল্লাহ এখানে অনেক কথা সেদিকে যাচ্ছি না কারণ আমাদের দেশের মেয়েরা মায়েরা বোনেরা যেদিন নতুন পোশাক পরে ওদিন কিন্তু পর্দা করে না নতুন পোশাক পরে যদি বুরকা পরে তাহলে পোশাক পরলই কেন যেদিন সেন্টারে যাবে বিয়েতে যাবে কোনো পার্টিতে যাবে মার্কেটে যাবে ওই দেখবেন পোশাক টোশাক নাই পর্দা নাই ঠিক না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলে পাক বলছেন তুমি নতুন জামা পরে যখন যাইবা পর্দার সাথে যাইবা সুবহানাল্লাহ বলেন আমার বন্ধ
পর্যায়ে পরের দিন সংক্ষেপ করে বলি হযরতে ফাতেমা জান্নাতি পোশাক পরেছেন নবীজি বলেছেন ফাতেমা তো তিনটা পরেছে সালোয়ার কামিজ আর ওড়না এর অর্থ হলো জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা সালোয়ার কামিজ আর ওড়না কাপড়ের দাম কত হবে বলবার মতো সময় নাই মিজাজও নাই নবীজি বলেছেন জান্নাতি মহিলাদের পোশাকে শরীরে তাদের মাথার মধ্যে যে উড়না থাকবে ওই উড়নায় যে পাথরগুলো থাকবে এক একটা পাথর আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না এই পোশাক পরে হযরতে ফাতেমা পরের দিন যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যায় বাড়িতে পৌঁছে গিয়েছেন যেই বাড়িতে যেই ঘরের ভিতরে মেয়েটাকে নতুন বধুর মতো সাজায়া অলংকার জেওর পরাইয়া রাখা হয়েছে হযরতে ফাতেমা সেই ঘরের ভিতরে পৌঁছে গেলেন ঘরের ভিতরে ঢুকতে দেরি হয়েছে পুরা ঘরটা জান্নাতি পোশাকের আলোতে আলোকিত হইতে এক মিনিটও দেরি হয় না পুরা ঘরের ভিতরে আলোক আলোকসজ্জা হয়ে গিয়েছে পুরা ঘরের ভিতরে মেশকাম্বরের গ্রান হয়েছে নারীরা নতুন বধুর মতো যে মেয়েটাকে সাজায়া তাকে নিয়ে বসে আছে ফাতেমা ডুরা ফাতেমার দিকে আকৃষ্ট ডাক দিয়া বলছে ও ফাতেমা তুমি কি পোশাক পরলা এই পোশাক তুমি কোথায় পেয়েছ এই ডিজাইনের কোনো পোশাক তো মার্কেটে দেখিনি এই কালারের কোনো পোশাক তো মার্কেটে দেখিনি এই কাপড়ের কোনো পোশাক মার্কেটে দেখিনি পোশাক থেকে যে পারফিউম সুগন্ধির গ্রান আসে তাও কোনো মার্কেটে পাই নাই কোন জায়গার থেকে পাইলা কোথায় পাইলা কেই বা তোমাকে দিয়েছে হযরতে ফাতেমা মুচকি হেসে হেসে বললেন বোনেরা ওইটা আমি কিনে আনছি কি করছি মহিলারা ডাক দিয়ে বলছে ও ফাতেমা কোন মার্কেট থেকে কিনেছো কোন দোকান থেকে কিনেছো বলো আমরা তো সব মার্কেট চিনি সব মার্কেটের দোকানদারেরও চিনি ম্যানেজারের টেলিফোন নম্বরও থাকে অনেকের কাছে থাকে না ওদিকে যাওয়ার দরকার নেই কারণ রাত্রেও যেতেছি তো আর নিজের মিজাজে কোলাচ্ছে না এগুলো মানে আজকালকে দেখবেন নারীরা হ্যাঁ মার্কেট তো চিনে চিনে মার্কেট দোকান চিনে দোকানের ম্যানেজাররেও চিনে টেলিফোন নম্বরও রাখে কাপড় পরার পরে ঠিক হয়েছে কিনা জানাবার জন্য এরপরে অনেক স্টাইলিস্ট যে ফ্যামিলিগুলো আছে স্বামীরই নিয়ে মার্কেটে যায় তো স্বামী বেচারা করবো কি বিয়ে করছে তো হ পিছনে পিছনে আর বউ ব্যাগ একটা হাতে নিয়ে সামনে দারোগার মতো হাঁটতেছে আর যে বেটা বিয়ে করছে হ্যাঁ একটা বাচ্চারে কুলে নিয়ে করতেছে পিছে পিছে ঠিক না বলেন আছে না নাই ওর তো কোনো কোয়ালিটি নাই পিছে বসে রয়েছে আমার বন্ধুগণ এক পর্যায়ে ফাতেমা বলছে মার্কেট থেকে কিনে আনছি মহিলাদের মিজাজ তো গরম হয়েছে কখন মার্কেট থেকে কিনছো আমরা সব মার্কেট চিনি দোকান চিনি দোকানদারের নাম্বার পর্যন্ত চিনি এই ডিজাইনের কোনো কাপড় দেখলাম না কই পাইছ ফাতেমা বলেন যে মার্কেট থেকে কিনছি তোমরা ওই মার্কেটের নামই চিনো না মহিলারা কি বলেন আপনি মার্কেট চিনি না মানে ভূতের জঙ্গলের আড্ডায় থাকলেও আমরা চিনি কোন জায়গায় কি আছে আমরা জানি না মানে কি অনলাইনে সার্চ করে হলো বাইর করুন মানে এখনকার কথা বলতেছি কি জানে না ফাতেমা বললেন বোন শোনো আমি কিন্তু কিনে আনছি আর যে মার্কেট থেকে আনছি তোমরা তো মার্কেট চিনা দূরের কথা যে রাস্তা দিয়ে যাওয়া লাগে সেই রাস্তাই তোমরা চিনো না মহিলাদের জিদ মানে জেদ কম না বেশি আস্তে আস্তে গরম হইতেছে কি বলে একটা গরিবের মেয়ে কাপড় কিনছে তাও মার্কেট চিনবো না দোকান চিনবো না রাস্তা চিনবো না কি বলো তুমি ফাতেমা বললেন শুনো গরম ওর দরকার নেই তোমরা যা কাপড় পরছো না সব বিক্রি করলে আমার একটা পাথরের দামই হইতো না কোথেকে কিনবা কি দেখাও আমার সাথে কিন্তু যেদি মহিলা ছিল বলছো কি বলো প্রয়োজনে বাবার বিটা বিক্রি করবো কিডনি বিক্রি করবো যা আছে সব বিক্রি করবো এরপরও তোমার মতো একটা কাপড় কিনতে চাই ফাতেমা বলছেন কোনো দরকার নাই কেনার কোনো সুযোগ সুবিধা নাই তোমরা এই লাইনই ছিল না এবার সব মহিলারা
যার বিয়ে ছিল হেরে বাদ দিয়া তখন ফাতিমারে নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বললেন না, কে করে দিয়েছে? আওয়াজ করে বলেন কে? ফাতিমা বলছেন, দেখো বারবার কেন এগুলো করতেছেন বুঝতেছি না। বোন বল না কোন মার্কেট থেকে কিনছো আমাদেরকে একটু বল। এবার হযরতে ফাতিমা বললেন, বোনেরা শোনাব, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি তোমরা সেই দোকান চিনবা না, যেই মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটও চিনবা না, ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তাও তোমরা চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা তুমি বলো না, জীবন যৌবন দিয়ে হলেও ওই কাপড় কিনতে চাই, তুমি যা বলবে মানব, এরপরও কাপড়ের দরকার। ফাতেমা বললেন, বোনেরা যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, যেই দোকান থেকে কিনেছি এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আর যে রাস্তা দিয়ে আমার কেটে যাওয়া লাগে ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বুনরে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে হেঁটে গিয়া সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি পোশাক পাইবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মহিলারা বলে, মার্কেটের নাম তো জিন্দগি তো শুনিনি, দোকানের নাম শুনি, রাস্তাটার নাম কইলেন কি? এই রাস্তাও তো চিনি না আমরা, তো পূব পাড়া উত্তর পাড়ার রাস্তা, দক্ষিণ পাড়ার রাস্তা, তুই এইটা কইবি কোন রাস্তা বলছো? ওগুলো তো চিনি না। ফাতেমা, এই রাস্তা দিয়ে যাওয়া লাগলে কি করতে হইব, কেমনে কেমনে রাস্তা দিয়ে যেতে হইব? ফাতেমা বললেন, দেখো এই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারবে না, এটা একটা স্পেশাল রাস্তা, সিকিউরিটি রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হলে তোমাকে একটা আইডি কার্ড লাগবে, তোমাকে একটা পরিচয়পত্র লাগবে, এই পরিচয়পত্র ছাড়াই রাস্তায় তোমাকে যাইতে দিবে না, আর পরিচয়পত্র থাকলেই হবে না, পরিচয়পত্রে একটা পিন নাম্বার দেওয়া আছে, এই পিন নাম্বারটা মনে রাখতে হইব, পিন নাম্বার মনে না থাকলে রাস্তা পাইবে না। মহিলারা কই, এটা আবার কোন কথা? রাস্তাও চিনি না, দোকানও চিনি না, মার্কেটও চিনি না, আমার আইডি কার্ড একটা লাগবো না? কয়, আইডি কার্ড লাগবে, এটা এই পরিচয় ছাড়া কোনো লাভ নাই, রাস্তা পাইবে না, আর এই আইডি কার্ড একটা পিন আছে, পিন মনে রাখা লাগবে। এবার মহিলারা বলছে, ফাতেমা বলে তো আইডি কার্ডের নাম কি, পরিচয়পত্রের নাম কি? ফাতেমা বললেন, শুনো রে বোনেরা, পরিচয়পত্রের নাম হলো ইসলাম, আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর এখানে যে গোপন পিন নাম্বার রয়েছে, পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক গোপন পিন নাম্বার মনে রেখে তোমরা যদি ইসলাম নামক আইডি কার্ড জীবনে ধারণ করতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, ওই রাস্তা দিয়ে হাঁটলে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওই দোকানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। এবার মহিলারা বলছে, ও ফাতিমা দেরি করা যায় না, চলো বিয়ে তো পরে হবে, বিয়ে পরে হবে, চলো এই মুহূর্তে তুমি আমাদেরকে কালিমা পড়াইয়া দাও, পিন নাম্বারটা মুখস্থ করাইয়া দাও। এই কথা বলে ফাতেমার পোশাকের দিকে তাকাইয়া 340 অথবা 440 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রব বলে দিয়েছে, বান্দারে এইভাবে যদি তুমি আমার পরিচয় বহন করতে পারো, বান্দা আমাকে চলার পথে চিনতে পারো, আমার রসূলের আদর্শ গ্রহণ করতে পারো, চলার পথে আমানতদারী রক্ষা করতে পারো, আমি আল্লাহর কাছে আমার সঙ্গে সম্পর্ক করে যা চাইবা বান্দা আমি আল্লাহ তোমাকে তা দিতে দেরি করি না। কোন সুবহানাল্লাহ। এজন্যে আমরা রবের সাথে সম্পর্ক করতে পারবো তো ইনশাল্লাহ। এখন এই মহিলাদের অবস্থা কি হলো? এই মহিলারা এখানে মুসলমান হওয়ার পরে বিয়ে সাদির কন্ডিশনটা কোন পর্যায়ে পৌঁছলো? ফাতিমা কি কষ্ট করে বাড়িতে আইলেন, না কেমনে আইলেন,
মহিলাদের কি করতে হইল এই মুহূর্তে, বিয়ে বাড়ির কন্ডিশন কি হইল, সব বাদ।